ইনভেস্ট মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা প্রথমে দেখব যে কীভাবে কোনো কোম্পানির শেয়ার আমরা দেখব। আমাদের প্রথমে গুগলে যেতে হবে। গুগলে এসে আমরা সেই কোম্পানির শেয়ারের নামটা টাইপ করব। যেমন ধরুন আমরা টাইপ করছি উইপ্রো, WIPRO। দেখুন উইপ্রো দিলে উইপ্রো শেয়ার প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে উইপ্রো শেয়ার, এই যে এটা একটা উইপ্রো শেয়ার, ঠিক আছে। উইপ্রো এখানে আমরা কোথায় যাব, এখানে দেখুন একটা চার্ট রয়েছে। চার্টের মধ্যে এসে আমরা এখানে দেখুন মোর বলে একটা অপশান আছে। যদি আমরা দেখুন এখানে যদি এক বছর দিই, এক বছর রয়েছে বর্তমানে, দেখুন এক বছর, এক বছরে এটি 40% রিটার্ন দিয়েছে। অর্থাৎ আপনি যদি 100 টাকা রাখতেন তাহলে এটা 140 টাকা হয়ে যেত, ঠিক আছে। তাহলে এটা দেখুন এক বছরে, এটা যদি আমি আমরা 5 বছর দেখি, 5 বছরে দেখুন এটি 201%, অর্থাৎ 100 টাকা রাখলে পারে প্রায় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ প্রায় 300 টাকারও বেশি আপনার হয়ে যেত 5 বছরে, ঠিক আছে। আর যদি এটাকে আমরা ম্যাক্সিমাম দেখি তাহলে কত দেখাচ্ছে, দেখুন 4155% কিন্তু, ঠিক আছে। তার মানে প্রচুর টাকা। দেখুন এটা এক সময়, এখানে দেখুন এই সময় এটা কোথায় ছিল, এখানে দেখুন 50 টাকাও ছিল কোনো সময় 2009, ঠিক আছে। আবার দেখুন এখানে করোনার সময় অনেক পড়ে গিয়েছিলো, 180 টাকায় চলে এসেছিলো, সেখান থেকে এটা উঠে গিয়ে কত উঠেছিলো দেখুন, এখন হাই উঠেছিলো প্রায় 650-র ওপরে, প্রায় 700-র ওপরে উঠেছিলো, ঠিক আছে। তারপরে এখন আবার একটু কমে গেছে। তো এই বাড়া কমাটা হচ্ছে শেয়ারের একটা ভূমিকা। যখন বাজার ভালো যাবে বা যখন তার ব্যবসাটা ভালো থাকবে তখন, বা ডিমান্ড থাকবে যখন শেয়ারে, তখন শেয়ারটার দাম বাড়বে, এবং ডিমান্ড যখন কমবে তখন শেয়ারের দামটা কমবে, ঠিক আছে। এইবার দেখুন এই কোম্পানিটা একটা ভালো স্ট্রং কোম্পানি, ঠিক আছে। আমি এখানে কোনো রেকমেন্ডেশন করছি না, জাস্ট আপনারা দেখুন জিনিসটাকে, জানুন। দেখুন এরকে দেখাচ্ছে কি যে 52 উইক, যে এক বছরের লো হচ্ছে কত, 397 টাকা, এক বছরের হাই হচ্ছে 739 টাকা। এবার এটা সম্পর্কে আরও ভালোভাবে ডিটেল জানতে গেলে আপনাকে এখানে দেখুন, এখানে মানি কন্ট্রোল বলে একটা অ্যাপ রয়েছে। মানি কন্ট্রোলে এসে আপনি এখানে দেখুন একটা সার্চ বার রয়েছে, সার্চ বার থেকে আপনি উইপ্রো টাইপ করুন, উইপ্রো টাইপ করলে সঙ্গে সঙ্গে উইপ্রো সম্পর্কে একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারেন বিভিন্ন রকম তার, এই যে 52 এক বছরের হাই, এক বছরের লো, ঠিক আছে। তারপরে দেখুন এর মানে বিভিন্ন রকম ইয়ে রয়েছে, ফেস ভ্যালু রয়েছে দেখুন 2। তারপরে দেখুন চলে আসুন নিচের দিকে, দেখুন এর হচ্ছে ইনকাম, এই যে ফাইন্যান্সিয়াল ওভারভিউ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানুয়ালি ইনকাম। তো ইনকাম যখন হয়, একটা কোম্পানি ইনকাম করছে প্রতি বছর, কিন্তু ইনকাম ছাড়াও তো আরও কিছু আছে, কী আছে, খরচা আছে, তার কোম্পানির কাজের জন্য খরচা রয়েছে, সেই খরচ ভাত দিয়ে দেখুন এখানে নেট প্রফিট বলে একটা জায়গা আছে। এই নেট প্রফিটে আমরা চাপ দিলেই কী হবে, যে কোম্পানি প্রতি বছর কত টাকা লাভ করছে, ঠিক আছে। দেখুন লাভের পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে প্রত্যেক বছর, দেখুন 2017 থেকে এখানে দেওয়া আছে। এবার উপরে দেখুন এই জায়গাটা কী আছে, অ্যানুয়ালি বলে লেখা আছে। আপনি এখানটা চাপ দিলে পারে এখানে কোয়ার্টারলি আসবে। কোয়ার্টারলি মানে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কোম্পানিকে কিন্তু তার রেজাল্ট পেশ করতে হয়, এবং রেজাল্টের মধ্যে সে মানে কত, এটা দেখুন রেভিনিউ, কত রেভিনিউ সে ইনকাম করেছে, রেভিনিউ জেনারেট করেছে, এবং নেট প্রফিট এবং খরচ বাদ দিয়ে তার লাভ কত আছে দেখুন, ঠিক আছে। তার মানে এটা একটা খুব ভালো কোম্পানি। এরপরে চলে আসি আমরা হচ্ছে এখানে দেখুন ওপরের দিকে, দেখুন এখানটা রয়েছে কি, দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলতে কী বোঝায়, যে এই যে কোম্পানির যে শেয়ারটা আছে তার মধ্যে মালিকের অংশ কত আছে, বা ফরেন ইনভেস্টার কত আছে। দেখুন এখানে নিচের দিকে দেখুন এখানে কী আছে, দেখুন প্রোমোটার বলে লেখা আছে। তাহলে প্রোমোটার হচ্ছে দেখুন 74% বা 73% রয়েছে, অর্থাৎ একটা মালিক, এত বছর পুরনো কোম্পানি, হ্যাঁ, মালিক কিন্তু কোম্পানির ওপর পুরোপুরি ভরসা রেখে আছে। সুতরাং এসব কোম্পানি কিন্তু খুব ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ঠিক আছে। এবার দেখুন ফরেন ইনভেস্টার যারা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা কিন্তু, তারাও কিন্তু কোম্পানির ওপর আস্থা রেখে দিয়েছে। দেখুন প্রায় 9.34% দেখুন ডিসেম্বর মাসে রয়েছে। এছাড়া DIS বলতে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, অর্থাৎ মিউচুয়াল ফান্ড যারা, তারাও কিন্তু এখানে রয়েছে, অল্প পরিমাণে আছে কিন্তু। আর পাবলিক, পাবলিক মানে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ এখানে
প্রায় 14% মতো রয়েছে, ঠিক আছে। পাবলিক যত বেশি কোম্পানির মধ্যে আসবে তত কোম্পানি কী হবে, কোম্পানি কিন্তু মানে খুব একটা ভালো হয় না, কিন্তু দেখুন 14% মানে কিছুই না, ঠিক আছে। প্রোমোটার যখন যে ক্ষেত্রে সবচেয়ে বেশি পার্সেন্টেজ রয়েছে তার মানে কোম্পানিটা ভালো। এখানে দেখুন একটা নীল রঙের যে আইকন রয়েছে কী লেখা আছে, প্লেজ অ্যাজ পার্সেন্টেজ প্রোমোটার শেয়ার, অর্থাৎ প্রোমোটার তার টাকার জন্য কি তার কোনো শেয়ার ব্যাংকে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখেছে, কিন্তু এখানে দেখুন কিছু ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ কিছু নেই, কোনো বন্ধক নেই, তার মানে কোম্পানিটা খুব ভালো। এরপরে চলে আসি আমরা হচ্ছে দেখুন কর্পোরেট অ্যাকশন। কর্পোরেট অ্যাকশন এলে পরে আমরা দেখুন এখান থেকে ডিভিডেন্ড দেখতে পাই। দেখুন কোম্পানি ডিভিডেন্ড বেশি দেয় না, কিন্তু দেয় 1 টাকা করে, দেখুন প্রত্যেক বছর 1 টাকা করে। এবারে 1 টাকা ব্যাপারটা আমি পরবর্তীকালে আসবো, যে 1 টাকার কতটা মূল্য সেটা আপনি পরে বুঝতে পারবেন, পরে আসছি। এরপর দেখুন বোনাস বলে একটা জায়গা আছে, বোনাসের ব্যাপারে দেখুন কোম্পানি কিন্তু দীর্ঘদিন ধরে বোনাস দিয়ে যাচ্ছে। এছাড়া এর আগে মানে এর বাইরেও বোনাস রয়েছে, সেগুলো আরও অন্যান্য পেজে রয়েছে। দেখুন 2004 সাল থেকে এখানে দেখাচ্ছে, কিন্তু তার আগেও রয়েছে বোনাস, ঠিক আছে। সবচেয়ে বেশি ভারতবর্ষে যে কোম্পানিটা বোনাস দিয়েছে, অর্থাৎ দেখুন এখানে দেখুন 1:1 বলতে কি, 1টা থাকলে 1টা দেবে, 2:1 বলতে 1টা থাকলে 2টো দেবে, 3:1 মানে 2টো থাকলে 3টে দেবে, ঠিক আছে। এইভাবে করে 1:3 মানে 1টা থাকলে 3টে দেবে, এইভাবে সরি এটা হচ্ছে 3:1, অর্থাৎ 3টে থাকলে 1টা দেবে, এরকম একটা রেশিওতে এরা বোনাস দিয়েছে। এরপরে স্প্লিট, স্টক স্প্লিট বলতে দেখুন যেখানে হচ্ছে এই দিকটা দেখুন 2টো থাকলে 10টা দেবে, এই একটা ছিল, আর 10টা থাকলে 100টা দেবে, ঠিক আছে। স্প্লিট, এটা স্প্লিট ব্যাপারটা আমরা পরে আসবো এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। তাই এটা হচ্ছে মোটামুটি একটা উইপ্রোর মানে একটা বেসিক ধারণা, ঠিক আছে। এবার আমরা এটাকে আরও ভালোভাবে জানতে পারবো। এখানে দেখুন স্ক্রিনার বলে একটা জায়গা আছে, স্ক্রিনার স্ক্রিনারে যদি আমরা আসি, এসে আমরা ধরুন এখানটা উইপ্রো টাইপ করি, উইপ্রো উইপ্রো দিলে পাই উইপ্রো। দেখুন এখানে উইপ্রো কী কাজ করে, কী বৃত্তান্ত, কোথায় কী আছে, হ্যাঁ এখানে ডিটেল আপনি পাবেন। এর মার্কেট ক্যাপিটাল দেখুন 3,22,000 কোটি টাকা, তার মানে প্রচুর ক্যাপিটাল, ঠিক আছে। তারপরে দেখুন স্টক পি, এটা রয়েছে বুক ভ্যালু, এসব রয়েছে, ঠিক আছে। আরওই, রিটার্ন অফ আরওসি, কোথায় রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়, আরওই, রিটার্ন অফ এমপ্লয়, ঠিক আছে। এগুলো দেখুন 22%-এর উপরে, ঠিক আছে। ফেস ভ্যালু 2, ঠিক আছে, এটা দেখুন চার্ট রয়েছে। এরপর নিচে আসি, যে হচ্ছে এগুলো কম মানে পেয়ার যে সমস্ত আরও অন্যান্য এই ধরনের কোম্পানি, যেমন TCS ফার্স্টের 1 নম্বরে রয়েছে, 2 নম্বর আছে ইনফোসিস, 3 নম্বরে উইপ্রো, এইভাবে করে বড় বড় কোম্পানি, আইটি কোম্পানি ভারতবর্ষে যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু লিস্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। তার মধ্যে এখন বর্তমানে 3 নম্বরে রয়েছে উইপ্রো। এবার চলে আসি, দেখুন আমি যেটা দেখাচ্ছিলাম যে এই কোম্পানি মানে প্রতিটা কোয়ার্টারলি কেমন কত টাকা আয় করেছে, কত টাকা এক্সপেন্সেস হয়েছে, তার খরচ কত হয়ে যাবে, খরচের মধ্যে যেটা আপনি চাপুন কিসে কিসে খরচ হয়েছে, ঠিক, মেটেরিয়াল কস্ট, এমপ্লয় কস্ট, ঠিক আছে, কীভাবে এটা দেখতে পাবেন। এবার দেখুন অপারেটিং প্রফিট রয়েছে, ঠিক আছে। এবার শুধু অপারেটিং প্রফিট হলে হবে না, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। এবার এই যে ট্যাক্স দেওয়ার পর তারপর তার নেট প্রফিট কত হচ্ছে দেখুন, সেটা পরপর এখানটায় পেয়ে যাবেন আপনি। এবারে গেল হয়েছে, এটা হচ্ছে আপনার কোয়ার্টারলি রেজাল্ট। এরপরে চলে আসে আমরা হচ্ছে পিএনএল, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। দেখুন মোটামুটি 2010 সাল থেকে রয়েছে, দেখুন প্রথমে সেলস দেখুন 27,213, দেখুন তারপর দেখুন 31,000, তারপর দেখুন 37,000, তারপর দেখুন 43,000, 46,000, 51,000, 55,000, আবার দেখুন একটু কমে গেছে 54,000, তারপরে 59,000, তারপরে 61,000, তারপরে 61,900, তারপর দেখুন বর্তমানে 74,000, বর্তমানে অর্থাৎ 21-22 যে অর্থবর্ষ সেখানে রয়েছে কত, 74,697 কোটি টাকা হচ্ছে সেলস। তারপর দেখুন এক্সপেন্সেস, খরচ, যত কোম্পানি সেলস বাড়বে তত খরচও বাড়বে, ঠিক আছে। এবার তারপর দেখুন অপারেটিং প্রফিট এখানে রয়েছে, প্রতিটা বছর এখানে বছর অনুযায়ী রয়েছে, ঠিক আছে। তারপর লাস্টে দেখুন হচ্ছে নেট প্রফিট, একদম লাস্টে দেখুন নেট প্রফিট বলে লেখা আছে। এই নেট প্রফিটের মধ্যে আপনি দেখুন আস্তে আস্তে করে কোম্পানি কিন্তু তার ব্যবসা বাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং তার প্রফিট বেড়েই যাচ্ছে। সুতরাং এই শেয়ারের দাম কিন্তু বাড়বে আগামী দিন, আরও অনেক বাড়বে, এর কোনো ইয়ে নেই, এক্সপায়ার ডেট নেই যে এর চেয়ে বেশি বাড়বে না। এরপরে দেখুন এখানে চলে আসি আমরা হচ্ছে কোম্পানির কিছু মানে এই যে শেয়ার ক্যাপিটাল কত আছে, হ্যাঁ রিজার্ভ কত আছে, রিজার্ভ কোম্পানির রিজার্ভ যত বাড়বে, হ্যাঁ তত কি রিজার্ভ মানে কি সঞ্চয়, যেমন আমরা যেমন রোজগার করি, আমাদের সব খরচ খরচা বাদ দিয়ে আমাদের কিছু সঞ্চয় ব্যাঙ্কে সেভিংস হোক বা অন্যান্য সেভিংস হোক, ঠিক আছে, যে সঞ্চয়টা দেখুন রিজার্ভ বলে লেখা আছে। এই রিজার্ভটা দেখুন
প্রতি বছর বছর বাড়ছে, যে কোম্পানি রিজার্ভ সবচেয়ে বেশি বাড়বে, ভালো বাড়বে, সুতরাং সেই কোম্পানির মধ্যে ভয়টা রিস্কটা অনেক কম থাকবে, ঠিক আছে। তারপরে দেখুন বোরিং বলতে কি, কোম্পানি কাজ করতে গেলে কিছু দেনা হয়, দেনা করতে হয়, তা সেই দেনার পরিমাণ কত দেখুন 13,821 কোটি টাকা, কিন্তু তার রিজার্ভই রয়েছে 60,666 কোটি টাকা, ইচ্ছা করলে পারে সে একদিনের মধ্যেই সেই টাকা কিন্তু শোধ করে দিতে পারে, ঠিক আছে। তারপরে চলে আসুন দেখুন ফিক্সড অ্যাসেট রয়েছে, হ্যাঁ এরকম বিভিন্ন রকম দিয়ে টোটাল অ্যাসেট একটা পেয়ে যাচ্ছি আমরা, টোটাল অ্যাসেট কত আছে কোম্পানির, ঠিক আছে। তারপরে চলে আসি এখান থেকে, আমরা দেখাচ্ছিলাম যেটা দেখুন এই যে যে কোম্পানি হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, আমরা আগে দেখেছিলাম সেটাকে আরও ডিটেল দেখতে চাইছি। দেখুন প্রোমোটার, প্রোমোটাররা কারা প্রোমোটার রয়েছে দেখুন, ঠিক আছে, যে এখানে দেখুন বিভিন্ন রকম প্রোমোটারের নাম পাবেন আপনি, ঠিক আছে। তারপরে চলে আসে যে FIS, ঠিক আছে, ফরেন ইনভেস্টাররা কারা রয়েছে, কতটুকু রয়েছে, DIS, DIS এর মধ্যে চাপ দিলে লাইফ ইন্স্যুরেন্স, LIC ছিল, LIC এখন আর এর মধ্যে নেই, এটা ছিল হচ্ছে আপনার, এটা কত সাল পর্যন্ত ছিল বলে দিচ্ছি, এটা ছিল হচ্ছে LIC 2021 পর্যন্ত ছিল, তারপর LIC তার স্টেক উঠিয়ে নিয়েছে, ঠিক আছে এখান থেকে। তারপরে দেখুন চলে আসি পাবলিক, পাবলিকের মধ্যে চাপ দিলে পায়, যদি কোনো বড় পাবলিক ইনস্টিটিউশন থাকে বা পাবলিক যারা 1% বেশি শেয়ার রয়েছে তাদের নামই এখানে দেখাবে, ঠিক আছে। যেমন LIC-র এইখানে দোকান একটা নিউ ইকোনমিক প্লাস গ্রোথ, ঠিক আছে, এই ফান্ড এখানে টাকা বিনিয়োগ করে, ঠিক আছে। তারপরে চলে আসে আদার্স, কেউ যদি থাকে বা গভর্নমেন্ট থাকে এখানে কিন্তু পুরো শেয়ার ব্যাপারটা দেখাবে যে মানে কার কত পার্সেন্ট শেয়ার রয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা একটা কোম্পানি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবো যে কোম্পানিটা কতটা ভালো বা মন্দ, ঠিক আছে। যদি আপনাদের এই বিষয়টা ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন।